নমস্কার, এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এর আগে শামসুল বাবুর একটি ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলাম যে শামসুল বাবু যা যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমারও কিছু কথা উঠে আসছে, সেটি আমি পরের ভিডিওতে জানাবো। এবং অবশ্যই আপনাদের মতামতও আমি চেয়েছিলাম, আপনারা যারা মতামত দেবেন তাদের কথাও আমি আপনাদের জানাবো। তো এখনও পর্যন্ত যা মতামত আমি পেয়েছি তাতে অবশ্যই বুঝতে পারছি যে এই ভিডিও যে শামসুলবাবু যে বার্তা দিয়েছেন সেই বার্তার পরিপ্রেক্ষিতে তেমন কোনো মত উঠে আসেনি। তবু আমি যে মতামত আপনাদের জানাবো সেটি আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। তো দেখুন, প্রথমেই উনি যেটা বলেছেন যে এসএসকে এমএসকে এখন সমগ্র শিক্ষার অধীনে রয়েছেন, একেবারে ঠিক। এবং তারপরেই তিনি বলেছেন যে এদের বেতন সবটাই কেন্দ্রীয় সরকার দেয়, বেশিরভাগটা কেন্দ্রীয় সরকার দেয় এবং সেটা রাজ্য সরকারের ইচ্ছাধীন থাকে রাজ্য সরকার কতটা দেবে, ঠিক বলেছেন। কিন্তু তারপরেই বলেছেন যে কেন্দ্রীয় সরকার মাধ্যমিক লেভেলে 12,000, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 15,000, গ্রাজুয়েট লেভেলে 20,000 টাকা এই যে স্ল্যাব করে দিয়েছেন সেই স্ল্যাব অনুযায়ী বেতন দেয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এটা দিচ্ছে না, তাই রাজ্য সরকার দিচ্ছে না। গত বছর আসামকে দিয়েছে, তাই আসাম এতগুলো করতে পেরেছে কাজ। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছে না এখনও, তাই যিনি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিতে পারছে না টাকা। এই কথাটারই কিন্তু মানা যাচ্ছে না যে দেখুন, এসএসকে এমএসকে বা প্যারা টিচার বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মচারী রয়েছেন প্রত্যেকেই বেতন একটি নির্দিষ্ট করে দিয়েছে গত বছরই। অর্থাৎ প্যাব মিটিংয়ের পরে কেন্দ্রীয় সরকারের থেকে যে ডকুমেন্টসটা পাঠানো হয়েছে তাতে দেখানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক লেভেলে 15,000 এবং গ্র্যাজুয়েট লেভেলে 18,000 টাকা করে কেন্দ্রীয় সরকার বেঁধে দিয়েছে। এর বাইরে যদি বাড়তি কিছু দিতে হয় তাহলে রাজ্য সরকার দিতেই পারে তাদের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই 15,000 বা 18,000 এটাও কিন্তু দিচ্ছে না। তাহলে কি আপনার মনে হয় যে এই 15,000 এবং 18,000-এর যে 60% শেয়ার সেটি কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাজ্য সরকারকে? আমার মনে হয় তা বোধহয় ঠিক নয়। কেন্দ্রীয় সরকার যে শেয়ারটি দিচ্ছে তার সঙ্গে অল্প কিছু জুড়ে রাজ্য সরকার এসএসকেএমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের বেতন দিচ্ছে 13,000 এবং 10,000 করে। এর পরবর্তীকালে যে অংশটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে 60% অপশন। দেখুন, এসএসকেএমএসকে 60% অপশন যখন দেওয়া হয়েছে তখন কিন্তু পরিষ্কার রূপে বলে দেওয়া হয়েছিল যে যে সমস্ত শিক্ষক 60% অপশন নেবেন তারা কিন্তু পার্শ্ব শিক্ষকের মর্যাদা পাবেন, অর্থাৎ পার্শ্ব শিক্ষকের সুযোগ সুবিধা পাবেন। তাহলে এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকের সুযোগ সুবিধার যা যা ভোগ করে সেটা ধরে নিলাম যে এসএসকেএমএসকে শিক্ষকও ভোগ করে, শুধু ব্যতিক্রম হচ্ছে যে ইপিএফ কাটা। ইপিএফ যতদিন পর্যন্ত কাটা না হচ্ছে ততদিন পর্যন্ত এসএসকেএমএসকে শিক্ষকদের এই 60% অপশন নেবার কোনো লাভ নেই। তার একটি কারণ যে ইপিএফ কাটার পরিপ্রেক্ষিতে আফটার রিটায়ারমেন্ট বেনিফিট যেটা পাওয়া যাবে, অর্থাৎ কোনো পেনশন যদি পাওয়া যায় তার উপরে নির্ভর করবে। তো ইপিএফ কাটতে যদি আরও 2 বছর দেরি করে তাহলে কিন্তু কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আফটার রিটায়ারমেন্ট যে পেনশন পাওয়ার আশা সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক নেতৃত্ব বলে থাকেন যে 2020-এর ডিসেম্বর থেকেই কিন্তু এটি হবে, তো এখনও পর্যন্ত কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ ডিসেম্বরের পরে অলরেডি জুন চলে গেছে, জুলাইও যেতে বসেছে, সেই জুলাই পর্যন্ত যদি টাকাটা সরকারের দিতে হয় তা প্রায় 8-9,000 টাকা করে এক একজন শিক্ষককে দিতে হবে। সরকার দেবে কি না সেটা নিয়ে কিন্তু একটু ভাবনার বিষয়। এবার প্রশ্নটা হচ্ছে যে 60 অপশন যারা এসএসকেএমএসকে নিয়েছেন তারা কিন্তু স্বকীয় নন। এসএসকেএমএসকে নেতৃত্বরা যাই বলুন তাদের উদ্দেশ্যেই আমি এটি
জানাচ্ছি যে আপনারা যদি এই বিষয়টি নিয়ে ভাবেন তাহলে ভালো হয়। যে দেখুন পার্শ্বশিক্ষকের যা হবে এসএসকে মেসকের শিক্ষকদের কিন্তু তাই হবে। অতএব পার্শ্বশিক্ষকদের এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি বা অন্যান্য রেগুলারাইজ করা, যে অর্থে বলা হয় পার্মানেন্ট, সেটা করার লক্ষণ কিন্তু এখনও দেখা যাচ্ছে না। এবং হয়তো ভেরি রিসেন্ট আপনারা একটি ভিডিও দেখতে পাবেন যেখানে গোপালবাবু পার্শ্বশিক্ষকদের, গোপালবাবু এবং রমিউল বাবুর মধ্যে যে মতদ্বন্দ্ব বা মতদ্বৈধতা দেখা দিয়েছে, সেখানেও কিন্তু পার্শ্বশিক্ষকদের ভালো কিছু যে হতে চলেছে সেটি দেখা যাচ্ছে না। তা পার্শ্বশিক্ষকদের যদি ভালো কিছু না হয় তাহলে এসএসকে এমএসকের 60 অপশন শিক্ষকদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নেই কোনোভাবেই, কারণ সেখানে লেজুড় জুড়ে রাখা হয়েছে পার্শ্বশিক্ষকের সঙ্গে। অতএব একটি গাছকে যদি ধরা হয় যে পার্শ্বশিক্ষক আর এসএসকে এমএসকের 60 অপশনকারী শিক্ষক, তাহলে গোড়া কিন্তু পার্শ্বশিক্ষক। অতএব গোড়া যদি শুকোতে থাকে এসএসকে এমএসকের 60 অপশনকারীরা কিন্তু শুকোতেই থাকবে। তাহলে এসএসকে এমএসকের যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছে তারা গিয়ে যদি মনে করে যে না আমরা সবটা করে নিয়ে আসবো 60-দের জন্য, এটা কিন্তু আমার মনে হয় ভুল ধারণা। কারণ করতে হলে পার্শ্বশিক্ষকদেরই করতে হবে। অতএব আপনারা গিয়ে পার্শ্বশিক্ষকদের কথা যদি বলতে পারবেন না বা বলবেন না, এসএসকে এমএসকের শিক্ষকদের কথাই বলবেন, কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের তো ওই আইনটি দেখানো হবে যে এসএসকে এমএসকের 60 অপশনকারী শিক্ষকদের সমস্তটাই নির্ভর করছে পার্শ্বশিক্ষকদের ভবিষ্যতের ওপর। অর্থাৎ পার্শ্বশিক্ষকের ভবিষ্যৎ কি সেটি যতক্ষণ পর্যন্ত না আপনারা না জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত এসএসকে এমএসকে 60 অপশনকারী শিক্ষকদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই কিন্তু জানতে পারবেন না। আর যদি মনে করেন যে পার্শ্বশিক্ষকদের বাদ দিয়ে এসএসকে এমএসকে শিক্ষকদের 60 যারা নিয়েছে তাদের একটা ভালো কিছু করে নিয়ে আসা হবে, তাদের পার্মানেন্ট করে দেওয়া হবে, সেটা আমার মনে হয় সঠিক তথ্য নয়। কেননা এসএসকে এমএসকের যে সমস্ত 60 অপশনকারী শিক্ষক তারা কিন্তু পার্শ্বশিক্ষকের লেজুর হিসেবেই রয়েছে, তাদের আলাদা করে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না যে তাদের পার্মানেন্ট করে দেওয়া হবে, পার্শ্বশিক্ষক যেমন আছে তেমন ফেলে রেখে দেবে, সেটি বেতন বৃদ্ধিই হোক আর পার্মানেন্ট করে দেওয়াই হোক। তাই এই মুহূর্তে আমি প্রত্যেক শিক্ষকের কাছেই আবেদন করব, আপনারা যে কোনো উপায়ে জানার চেষ্টা করুন যে পার্শ্বশিক্ষকদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং সেই ভবিষ্যতের উপরই কিন্তু নির্ভর করবে এসএসকে এমএসকে 60 অপশনকারীর শিক্ষকদের ভবিষ্যৎ। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলতেই পারি যে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব এর আগে বলেছিলেন যে যারা 60 অপশন নিয়েছেন তাদের আবার 65-তে ফিরে আসতে হবে, তাদের আমি বলবো যে তারা জেনেই বলুন বা না জেনেই বলুন, তারা হয়তো কোনো একটা হিন্টস সে সময় হয়তো পেয়েছিলেন। যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন তারাও হয়তো একটা আশা করেছিলেন, এবং ইভেন আমিও আশা করেছিলাম যে ভালো কিছু একটা হতে চলেছে, কিন্তু সেই ভালো কিছু কি হতে চলেছে সেটি 22 সালের মার্চের পর যদি গিয়ে জানতে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সেই সময়ও যদি এই অবস্থাটা চলতে থাকে তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই বলেই আমার মনে হয়। তবুও আশায় বাঁচছে চাষা, এই কথা মনে রেখে আমি মনে করি যে এসএসকে এমএসকের শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসুন, তা না হলে 60 অপশনকারী শিক্ষকদের যে 5টা বছর জলাঞ্জলি যেতে বসেছে সেটি কিন্তু নিশ্চিত। এবং এই প্রসঙ্গে যারা 65 নিয়ে রয়েছেন তারা হয়তো এই বিষয়ে উদ্যোগী যদি হন তাহলে ভালো, না হলেও কিন্তু তাদের কাছেও এই আবেদন যে আপনারাও এই বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে দেখুন যে কি পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে এসএসকে এমএসকে শিক্ষকদের ভবিষ্যতে। আর আবারও আমি শেষ করার আগে বলবো যে আপনারা 65-এ ফিরে যেতে চান বা না চান এটা সম্পূর্ণই কিন্তু আপনাদের ব্যক্তিগত মতের ওপর নির্ভর করবে। আমি এখানে আপনাদের শুধুমাত্র পরামর্শটা দিলাম, আপনারা নিজেরা চিন্তা করবেন যে কি করতে চান। কেননা অনেক শিক্ষকই আমার কাছে ফোন করে জানতে চাইছেন যে 60 অপশন তো নিয়েছিলাম আমাদের তো কিছুই হলো না, তাহলে এখন আমি কি করব।
তো এই প্রসঙ্গে আবারও বলি যে আপনি কী করবেন সিদ্ধান্তটা আপনার। আমি কিন্তু ভালো মন্দ দুটো দিক এর আগেও আলোচনা করেছি, এখনও আমি আলোচনা করছি যে এর ভবিষ্যৎ ভালো কী হতে পারে, মন্দ কী হতে পারে। তো আমার দৃষ্টিভঙ্গিতে এখন তো ভালো বা এসএস কেমিস্ট্রি সিক্সে অপশনকারীদের আলোর দিক সেরকম কিছু দেখতে পাচ্ছি না, যেমন দেখতে পাচ্ছি না পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু দিক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট।